চৈত্যের দাবদাহ গরমে সাধারণ মানুষজনের প্রাণ যখন ওষ্ঠাগত ঠিক তখনই বাজারে হাজির রসালো ফল তরমুজ গরম থেকে সাধারণ মানুষজনদের ক্লান্তি কাটিয়ে সতেজতায় ভরিয়ে দিতে বিক্রেতারা তরমুজের পর্ষা সাজিয়ে বসেছে বাজারে তরমুজ বিক্রি করার উদ্দেশ্যে বিক্রেতারা পর্ষা সাজিয়ে বসে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে এর থেকে ব্যতিক্রম যায়নি মোড়া বাজারও মঙ্গলবার তেলিয়ামা বাজারে গিয়ে প্রত্যক্ষ করা গেল এমনটাই চিত্র এক তরমুজ বিক্রেতা জানান বিগত ছত্রিশ থেকে সাতত্রিশ বছর ধরে তিনি তরমুজ বিক্রি করে আসছেন অন্যান্য বছর থেকে এবছর তরমুজের দাম অনেকাংশেই কম ক্রেতা সাধারণের নাগালের মধ্যেই রয়েছে তরমুজের দাম কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এবছর তরমুজের অনেকাংশেই কম বলে দাবি তরমুজ বিক্রেতার তিনি জানান গুয়াহাটি শিলিগুড়ি সহ বহিরাজ্য থেকে রাজ্যের বাজারগুলিতে তরমুজ আসলে তরমুজের দাম ক্রেতা সাধারণের নাগালের মধ্যে থাকে নতুবা দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বৃদ্ধি পায় রসালো ফল তরমুজের দাম তিনি জানিয়েছেন তেলেমোরা বাজারে এখন পর্যন্ত আনুমানিক দশ টনের মতো তরমুজ মজুদ রয়েছে যদিও বর্তমানে তরমুজ পাইকারি ৩০ থেকে চল্লিশ টাকা ও খুচরো পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো দরে বিক্রি হচ্ছে তবে যাই হোক সাধারণ মানুষজন গরম থেকে পরিত্রাণ পেতে রসালো ফল তরমুজের পর্ষা সাজিয়ে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে বিক্রেতারা বসে থাকলেও তেমনভাবে যে ক্রেতা সাধারণের দেখা মিলছে না এতে করে তরমুজ বিক্রেতাদের কপালে এক প্রকার চিন্তার ভাঁজ এই তরমুজ এনে বা ফল বিক্রি করুন কত বছর ধরে আচ্ছা তো তরমুজের চাহিদা কীরকম এবার বাজারে না মানে গত বছরের তুলনা এবার কীরকম মানে এবার কি দাম কি বেশি না কম এবার তুলনায় দাম কম

এটা কোন বাজার মোড়া কি ফল বাজার ভিরো রিপোর্ট সার্চ এন